নমস্কার, আমি অনিতা। অনিতা রেহসেল থেকে সবাইকে স্বাগতম। আজকের আমি নিয়ে এসেছি পুর ভরা স্যান্ডউইচ। আমি আলু দিয়ে একটু পুর তৈরি করে কীভাবে স্যান্ডউইচ করব আজকের আমি সেটা দেখিয়ে দেব। এটা জলখাবারে ভীষণই উপাদেয় খাবার। তাহলে চলুন কথা না বলে রান্নার কাজে এগিয়ে যাই। পুর ভরা স্যান্ডউইচ করার জন্যে আমি এখানে দুটো আলু, ছোট ছোট এই ছোট পরিমাণের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছি, আর অল্প একটু চিজ মানে একটা কিউব আমি এখানে গ্রেট করে রেখে দিয়েছি, একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, কয়েকটা সুইট কর্ন আমি নিয়ে রেখেছি, দুটো ডিম নিয়েছি, আর পাউরুটি তো অবশ্যই লাগবে। আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি। তাহলে আগে আমি পুরটা কিভাবে বানাবো সেইটা বানিয়ে নিই। পুরটা তৈরি করার জন্যে আমি একটা কড়া বসিয়ে তাতে দুই চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আগে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি। সাথে আমি সুইট কর্নটা দিয়ে দিলাম। এবার কোরানো চিজটা আমি দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি এটা একধারে সরিয়ে রাখছি। পাউরুটিগুলো আমি আগে মাখন দিয়ে খুব ভালো করে সেঁকে নেব। খুব লাল লাল করে একেবারে মচমচে করে আমি মাখন দিয়ে ভেজে নেব। পাউরুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে, আমি এবার এটা মাখন দিয়ে ভালো করে গায়ে মাখন আমি মাখিয়ে আমি দুপিটেই খুব ভালোভাবে মাখন লাগিয়ে নিচ্ছি, যাতে আমাকে আর পরে না চাটুতে শিখতে হয়।
ঠিক একই রকমভাবে আরও দু পিস আমি শিখে নেব। এগুলো আমি আগে শিখে রেখেছিলাম, এবারে আমি মাখন দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসটা একটু কমিয়ে রাখবেন, না হলে মাখনটা পুড়ে যাবে তাড়াতাড়ি। পাউরুটিগুলো আমার খুব ভালো করে মাখন দিয়ে টোস্ট করা হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এইবার আমি স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে গায়ে একটু পাউরুটিটার গায়ে একটু টমেটো সস মাখিয়ে নিলাম। এবার শসার কুচি, এইভাবে শসার কুচি সাজিয়ে আমি যে পুরটাকে তৈরি করেছিলাম সেইটা এর ওপরে যতটা লাগানো যায় ঠিক ততটাই দিয়ে সাজিয়ে নেবেন। আরও একটা রুটির গায়ে আমি টমেটো সসটা মাখিয়ে নিচ্ছি। এবারে এর ওপরে এইভাবে চেপে আমি দিয়ে দিলাম। এটাকে আর শেঁকার প্রয়োজন নেই, কারণ আমি খুব ভালো করে শেঁকে রেখে দিয়েছি। রেডি হয়ে গেল আমার আজকের পুর ভরা স্যান্ডউইচ। আমি একটা করলাম, ঠিক এই পদ্ধতিতে আমি আরও একটা বানাচ্ছি। রেডি হয়ে গেল আমার আজকের পুর ভরা স্যান্ডউইচ। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেবেন, দেখবে ভীষণ খুশি হবে বাচ্চারা। আপনারাও খেতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন এটা কেমন খেতে হয়েছে, আর আমাকে একটা লাইক দেবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।